বিয়াস আসসালামু আলাইকুম, সবাই যায় যেখানে আছেন ভালো আছেন এবং কি সুস্থতে আছেন আল্লাহর রহমতে অশেষ মেহরবান। হ্যাঁ বিয়াস, এই ভিডিওটা মাছগুলো দেখাই দিচ্ছি, এটি হলো রঙিল মাছের পোনা। হ্যাঁ বিয়াস, আমাদের এখানে রঙিল মাছ এবং কি দুই ধরনের হয়ে থাকে, একটা হয়ে থাকে লাল টুকটুকটা আর একটা হয়ে থাকে সাদা বর্ণনা। তার মধ্যে আমরা দেখা গেছে যেটা সাদাটা থাকে সেটা হলো সুবর্ণ, অতএব যেটা লাল করা হয়ে থাকে সেটা রঙিল মাছ। বিয়াস, প্রাকৃতিকভাবে খাদ্যটা আপনারা ব্যবহার করতে পারেন, খৈল কুড়া মিক্সন হিসাবে যে খাবারটা পরিদর্শন করতে পারেন সেই খাবারটা ব্যবহার করতে পারেন। কিছু হলো গভীর জলার তলে যেছে এবং কি মাছগুলো, সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের আকার আকৃতি এবং কি দলবদ্ধ হয়ে থাকে সবসময় এক কথাই, যা বলা হয় এই মাছগুলো দলবদ্ধ হওয়ার জন্য এই মাছগুলো রঙিল হিসেবে এবং কি মাছগুলো খুবই ভালো চমৎকার একটি মাছ। এই মাছগুলো আপনার পুকুরে কিংবা সুইমিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। তার মাধ্যমে দেখা গেছে কাপ জাতীয় মাছের সাথে আপনারা এই মাছগুলো ব্যবহার করলে অল্প পরিমাণে তাহলে দেখতে পারবেন পুকুরের উজ্জ্বলতা এবং কি দেখা যায়। হ্যাঁ বিয়াস, তার মাধ্যমে দেখা গেছে এই মাছের খাবারটা কি কি খাদ্য ব্যবহার করবেন, খাদ্যটা হলো প্রাকৃতিক খাদ্য, যদি মিক্সার হিসেবে ব্যবহার করেন খৈল কুড়া এই ধরনের খাদ্য, আর যদি আপনার বাসমান ফিট খাবারটা ব্যবহার করেন তাহলে ফিট খাবার অবশ্যই রয়েছে, তাহলে ফিট খাবারটাই ব্যবহার করতে পারেন। মাছগুলো যখন আপনার পুকুরে ছাড়বেন 5 থেকে 10 দিন ফিডের এবং কি পাউডারটা ব্যবহার করে নেবেন। তার মাধ্যমে দেখা গেছে মাছগুলো সম্পূর্ণটা জায়গায় নিয়ে এবং কি বেশি বেশি খাবে, অতএব মাছগুলো সবসময় দলবদ্ধ হয়ে থাকিবে। বেশ, তার মাধ্যমে দেখা গেছে মাছের কোনো রোগ জীবাণু হয় না এবং কি সঠিক সময়ের ভিতরে এই মাছের ওষুধটা ব্যবহার করতে পারেন। মাছের এক ধরনের উকুন হয়ে থাকে, সেই উকুনের জন্য আপনারা সমীতন কিংবা সমী আলফা ব্যবহার করতে পারেন। 20 দিন পর পর একটা করে সমীতন দিতে পারবেন, যা বলা হয় 100 মিলি সমীতন আপনার 2-5% কিংবা 20% জায়গার ভিতরে ব্যবহার করতে পারেন। সমীতনটা হলো খুবই উপকারী, অতএব সব মাছের ক্ষেত্রে আপনার সমীতন ব্যবহার করা যায়। বিস্তার মাধ্যমে দেখা গেছে মাছের চমৎকার কালার নেওয়ার জন্য অতএব এই ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অতএব মাছের চাষ সম্পর্কে পরামর্শ পাওয়ার জন্য কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন।